সরাসরি যাচ্ছি তার কাছে। আউলিয়ার ঘাটে যে নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল তা কিন্তু আপনারা জানেন যে গতকাল পর্যন্ত প্রশাসনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু গতকাল ছিল 50 জন, সেই 50 জনের মরদেহ কিন্তু উদ্ধার করেছিল। তারপরে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেই আপডেট তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে এখন পর্যন্ত দাঁড়িয়েছে সেই সংখ্যায় 65 জন, অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত 15 জন হচ্ছে মরদেহ আরও উদ্ধার করা হয়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে যারা স্বজনরা রয়েছে, যারা প্রতিবেশীরা রয়েছে এবং উৎসুক যে জনতা, তারা কিন্তু এখনও সেই নদীর পাড়ে করতোয়া নদীর পাড়ে কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন, যারা নিখোঁজ হয়েছেন সেদিন নৌকা ডুবিতে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে এখন পর্যন্ত নিখোঁজের যেই সংখ্যা সেটি কত রয়েছে, তিনি যেই বিষয়টি বলেছেন, তিনি বলছে 10 থেকে 12 জন এখন পর্যন্ত আর নিখোঁজ রয়েছে। তবে ইতিমধ্যেই আমরা যেটি জেনেছি যে এই 15 জন যেহেতু ইতিমধ্যে লাশ উদ্ধার হয়েছে, তাহলে হয়তো বা নিখোঁজের সংখ্যাটা আর একটু কমে আসতে পারে বলে আমরা মনে করছি। তবে এই এখানকার যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ পঞ্চগড় জেলার যে পরিস্থিতি বর্তমান, তা কিন্তু পুরো জেলা জুড়ে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। আমরা যে ইউনিয়ন পরিষদে রয়েছি এখানে কিন্তু এই করতোয়া নদী থেকে যে লাশগুলো উদ্ধার করা হচ্ছে সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এখানে, পুরো এলাকা জুড়ে যে লাশের যে গন্ধ সেই গন্ধ কিন্তু সত্যিকার অর্থে টেকা থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যেকটি পরিবারের যারা নিখোঁজ হয়েছিল, যারা এই নৌকা ডুবিতে মারা গেছে, তাদের যে পরিবারের এখন প্রত্যেকটি পরিবারের সেখানে শোকের মাতম চলছে, তাদের এই শেষ যে কীর্তি সেটি করার জন্য তা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। আমরা তখন সরাসরি ছিলাম পঞ্চগড়ে।